আমি বরং বসে বসে মন্ত্র পড়ি। বাচ্চার নাম টাম কিছু ঠিক করলে? ছেলে হলে মার্ক, মেয়ে হলে আলিয়া। হ্যাঁ, এই আবার কি নাম? না 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 না, আমি নাম ঠিক করে নিচ্ছি, আমি একটা নাম ঠিক করে নিচ্ছি। দাদাবাবু, আমার বাবুর জন্য খাবার এনেছিস? কতদিন পর আমার বাবুকে বসে বসে খা। ওই দেখো, ভুলে গেছিলুম, আমি ঘি এনেছি তো। ঘি এনেছি, দাঁড়ো 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 দেখি। একেবারে নিজের হাতে তৈরি করা ঘি, বুঝলি? কি বাস বাবু, এতটা করে ঘি? না, এতটা করে খাস না, এতটা করে রোজ ঘি খাবি। আর বৌমা, তুমিও খেও, তাহলে দেখবে পেটের বাচ্চা একবারে আমার মতো হবে। ঘি না? হ্যাঁ, খেয়ে না। আর খাওয়া দাওয়া হয়ে গেলে একবার একটুখানি ঘরে এসো তো শান্তি, একটু কথা আছে তোমার সাথে। এখন তোমরা দুজন সাবধানে থাকো, আমি কাজ সেরে আসছি। ফিরবে কখন? যত তাড়াতাড়ি সম্ভব ফেরার চেষ্টা করবো। এই দেখো, তোমরা সাবধানে থাকার চেষ্টা করো। শান্তি ফিরুক, একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ মা, এইবার আমাকে এক কাপ বেশ কড়া করে চা করে দে মা। এত টাকা দিবি? আমার ছেলের নাম কান্তিলাল।